আল্লাহ রসূমসাল্লাম একবার সালাদ পড়ছিলেন একটু কার্য খচিত চাদর পরে পরে ওটা তিনি বললেন যে এটা নিয়ে যাও এটা আমি জানি এক দেশের দিকে ইয়ে আর কি এক এলাকার দিকে সম্বন্ধ কারণ ওখানে ওই ইয়ে ওই কাপড়টা তৈরি হতো তখন এই আমি জানি ছাদর নিয়ে আসো কারণ এই ছাদরটা আমাকে এখন সালাদ গা গাফিল করে রেখেছে তো ছেলেদের জন্য পুরুষদের জন্য দু বস্ত্র পরিধান করার নিষেধ এক তো স্বর্ণ 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 যদি বস্ত্র যদি স্বর্ণ স্ব স্বর্ণ দ্বারা খুচিত থাকে আর আরেকটা হচ্ছে রেশমের কাপড় যেটা প্রসিদ্ধ এই দুইটা নিষেধ প্রসিদ্ধের জন্য বাকি যদি কোনো কিছু তারা এরকম করেন এটা না হবে না কিন্তু বোঝা গেল আল্লাহ রসুন সাল্লাম তো সলাতের কথা বলেছেন সলাতের সময় মাকরু হবে এটা এরকম ডিজাইন কাপড় পরিধান করে সাদা করা এটা বেশি স্পষ্ট তবে কথা হলো পুরুষ হলো হবে পুরুষের মতো নারী নারী নারীরা সাধারণত ওদের এদেরকে আল্লাপাক নিজে উল্লেখ করেছেন ওরা গহনাপত্র পরে ওরা সুসজ্জিত হয় এরকম তার পুরুষদের ক্ষেত্রে না তো পুরুষ একটা স্বাভাবিক অবস্থায় থাকবে হয়তো ভালো কাপড় পরিধান করবে ইত্যাদি কিন্তু এমন কাপড় পরবে না যার কারণে সে এটাকে আবার বলা হয় লিবাস সুহরা প্রসিদ্ধি অমুক এমন কাপড় পরেছেন বাবারে লেবাস সুহরা প্রসিদ্ধি লাভের জন্য লিবাস এই এলাকায় লেবাস নাই তো এরকম ওই লিবাস চোহরা পড়তেও নিষেধ এসেছে তাই যদি যদি মানুষ এই উদ্দেশ্য এমন লেবাস পড়ে যেটা এলাকায় চলে না স্বাভাবিক অবস্থায় তাহলে অসুবিধা নেই বিয়ে বিয়ের সাথীর সময় প্রচলন আছে আর হলে যদি আজগুবি কিছু হয় এরকম তাহলে এটা আবার নিষেধ সর্বোপরি এটা দুইটা নিষেধ স্বর্ণ রূপা খচিত বা এরকম স্বর্ণ স্বর্ণ রূপা নয় স্বর্ণ আর রেশমের কাপড় পরা নিষেধ বাকি তো মূল জায়েজ কিন্তু সলাতের ক্ষেত্রে এটা লাল সুন্দর আশ্রম অপছন্দ করেছেন শনাত পড়বে না এরকম দ্রা বোঝা গেল পুরুষ এসব থেকে যত দূরে থাকবে ভালো কিন্তু না বলা যায় না ওল্লাহান তবে সলাতের সময় তবে কি সলাতের সময় এটা